রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার গরিব, দুস্থ, অসহায় বেকার মহিলাদের মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপির পক্ষ থেকে উপজেলা মহিলা ফোরামের মাধ্যমে 18 ডিসেম্বর শনিবার সকাল 11 ঘটিকে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ হলরুমে রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানের সভাপতিত্বে উপজেলা যুবলীগের উপসাংস্কৃতিক সম্পাদক বাবু প্রণবদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু সজন কুমার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ নেত্রী অ্যাডভোকেট আয়েশা আক্তার, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলুফা আক্তার, সহসভাপতি রবি আক্তার, রাঙ্গুনিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর দিলু আক্তার সহ মহিলা ফোরামের নেতৃবৃন্দ। বিতরণ অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আয়েশা আক্তার মহিলাদের উদ্দেশ্য করে বলেন, এই সেলাই মেশিনগুলো বিতরণ করার একটাই লক্ষ্য উদ্দেশ্য সরকারের, সেটি হলো গ্রামের বেকার মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে। এগুলো নিয়ে আপনারাও কাজ করবেন, অন্যজনকে কাজ করতে উৎসাহিত করবেন, এটার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপির জন্য দোয়া করবেন, যাতে এই ধরনের সেবা আপনাদের অব্যাহত রাখতে পারে মতো। আমাদের দেশে আরো অনেক প্রধানমন্ত্রী মহিলা ছিলেন, কিন্তু সে নারী বান্ধব ছিলেন না। আমাদের প্রধানমন্ত্রী আমাদের মেয়েদের জন্য অনেক কিছু করছেন, উনি চাইছেন মেয়েরা এগিয়ে আসুক, এবং সবখানেই উনি মেয়েদের জন্য কোটা রেখেছেন, একটা উল্লেখযোগ্য কোটা সবখানেই মেয়েদের জন্য উনি চাইছেন, এবং উনি চাইছেন যে মেয়েরা সামনে এগিয়ে আসুক। আমরা আশা করি সামনে যে নির্বাচন আসছে, আমরা মহিলারা, পুরুষটা তো অবশ্যই, মহিলারাও আমরা প্রধানমন্ত্রীকে হাতকে শক্তিশালী করার জন্য এবং প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার জন্য আমাদের একটা সাহস উদ্যোগ থাকবে। আমি জানি আমরা অনেক অনেক সহযোগিতা করেছি, অনেক মেয়েদেরকে অনেক সহযোগিতা করেছি, অনেক সাহায্য করেছি, আমার নিজের হাত দিয়ে আমি অনেক চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, ডক্টর হাসান মাহমুদের পক্ষ থেকে আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি, আমার এই ক্ষুদ্র প্রয়াসে আমি যেন সবাইকে সহযোগিতা করতে পারি। আমি আমরা এভাবে করে প্রত্যেকটা সেক্টরে যখন আমরা হিসাব করব, তখন সরকারের অবদানটা অনেক বড় হয়ে যায়। সরকার কিন্তু শুধু রাঙ্গুনিয়ার জন্য দিচ্ছে এরকম না, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এরকম ভাবে দিচ্ছে, এটি আমাদের কিন্তু স্বীকার করতেই হবে। এবং যা দিচ্ছে এটা কিন্তু ফ্রি, এরকম না কোনো টাকা নেওয়া হচ্ছে, একেবারে ফ্রি, এবং প্রান্তিক কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে। তো সুতরাং আমার একটা শিলের মেশিন পাওয়াতে আমি অনেক অনেক খুশি, অনেক অনেক আয়েশা আপাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ডক্টর হাসান মাহমুদকে কৃতজ্ঞতা প্রকাশ করছি একটা শিলের মেশিনের, কারণ আমার অনেক মানে উপকার হবে, আমার ফ্যামিলিতে অনেক, আমার আমি শিলের কাজ জানি, কিন্তু আমার একটা মেশিনের অভাবে আমি ঠিক মতন কাজ করতে পারতেছি না। আজকে আয়েশা আন্টিকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ওনাকে অনেক অনেক আমি আশীর্বাদ করছি, আমি ওর জন্য আছি আজকে, ডক্টর হাসান মাহমুদকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই সেলাই মেশিন, কারণ আমার পরিবারে অনেক হেল্প হবে, অনেক উপকারিত হবে। আজকে আমি একটা সেলাই মেশিনের জন্য আসছি, এই সেলাই মেশিন দিয়ে আমার অনেক উপকার হবে, সংসার চলবে, অনেক দিনের আশা আমার আজকে পূর্ণ হবে। আর এই জনাব অ্যাডভোকেট আয়েশা আক্তার আফাকে আমার সালাম, এবং ডক্টর হাসান মাহমুদকে সালাম, এর জন্য আমার অনেক মানে সংসারে অনেক আয় উন্নতি পারবে, সংসার লেখাপড়া ছেলে মেয়ের খরচ চালাতে পারবো। দোয়া করি আসান মামার দোয়া করি যেন উন্নত মানের তার পানি। কেন আপনাদের কি দিছে? সিলাই মেশিন দিছে, এটা দ্বারা আপনাদের উপকৃত হবে, আপনাদের কাজকর্ম করতে পারবে, আমরা গরিব দুঃখী কাজকর্ম করতে পারবে, আসান মামতরে আয়সা ফারে দোয়া করতে আসি। জনতা ডক্টর হাসান মাহমুদের যে নির্বাচনী অঙ্গীকার, রাঙ্গুনিয়ার কোথাও কোনো পরিবার অসচ্ছল থাকবে না, কোনো পরিবার অভুক্ত থাকবে না, কোনো পরিবার বেকার থাকবে না, সেই লক্ষ্যে ওনার সে ভীষণ, ওনার যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে স্বপ্নপূরণের আজকে রাঙ্গুনিয়া বিজন মহিলা সেলা মেশিন পেয়ে তারা উপকৃত হয়েছে। এই জন্য ডক্টর প্রিয়নতা ডক্টর হাসান মাহমুদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আয়েশা আক্তারকে রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।